মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটির দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটেন আর ডানে হাতে নবীর সুন্নাত রাস্তার পাশে একটু কাদা পানি জমা ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আজ আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল যুবক সহ্য করতে পারে নাই সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাই জাগাত মাটিতে পড়ে গেলেন কান্নার আওয়াজ একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেন না যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায় আল্লাহ বলেন বান্দা তুই আর কত বাহাদুরি করবি আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে যুবক যুবতী মনের আনন্দে সামন দেখি গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল যুবক চিল্লায় কয় বাঁচাও বাঁচাও তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে রে যুবক তোর কি হয়েছে বলে পা ভেঙ্গে গেছে কি জন্য বলে এমনি যুবতী মেয়েটারে বলে ওই মেয়েটা তুই জাননি এই যুবকের পাও ভাঙলো কেন বলে জানি না বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক কারণটা কি চিনো পাগড়িওয়ালারে কয় না চিনি না বলে আমরা জানি আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলার খলিফা তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জানাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি মেয়েটার মন নরম হয়ে গেছে যুবকের হাত ধরে কয় চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই তাড়াতাড়ি চলো যুবক ভাঙ্গা পা নিয়ে চোখে পানি নিয়ে কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জানায় বলে আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দাও আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয় রে যুবক আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই তোরে আমি কি ক্ষমা করব তোর উপরে আমি বেজার না কলে তাহলে আমার পা ভাঙলো কেন আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় যুব তোর যুবতী মেয়েটা একটু পানির ছিটা লেগেছে সহ্য করতে তুই পারো নাই আমি যেই মাওলার বড় আসে আমি যেই মাওলার পাগল তুই যখন আমি আজিজুল হাসানের গালে চর মেরেছ আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে বেয়াদবি করবি না বিচারপতি আমার আল্লাহ আছে কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে
কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব কাউকে গালি দিয়া খামোখা নিজের আমলনামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো এক নম্বরে, গালি বন্ধ করো দুই নম্বরে, মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো তিন নম্বর, জবান থেকে গীবত শেখায়াত বন্ধ করে দাও। কারো দোষ বলিও না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না, মিথ্যা বানায় বানায় কিছু বলিও না, দোষ চর্চা করো না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা তো খারাপ, কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা মাপে জপে যারা ব্যবসা দোকানদারেরা মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দ্বারা শুধু গীবত না, জবান দিয়া মানুষের দোষ বললে যেই গুনাহ, ফেসবুকে লেখলেও সেই গুনাহ।